एवरीवन आशा करछि सकलेई भालो आछेन। आमार चैनल देशेर टेलिते सकलके स्वागत। आज के रेसिपी देशी स्टाइले चिकेन बा मुरगीर लाल झोल। आमरा नाना धरनेर चिकेनेर प्रिपारेशन खेये थाकि, तबे पछन्देर तालिकाय मांसेर झोल सबार प्रथमे। बहुकाल धरेई देशी स्टाइले मुरगीर झोल बांगालीर मने बिशेष जायगा करे निएछे। अनेकेई एई देशी स्टाइले चिकेन बा मुरगीर झोल बाड़िते रान्ना करे थाके। আমি যেভাবে এই রেসিপিটি রান্না করি তা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন তেল। তেল গরম হলে আলু দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবণ হাফ টিস্পুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। আলুটাকে এখন ভেজে নেব 5 মিনিটের জন্য। দেখতে পাচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে একে একে তুলে নেব। কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন জিরে, আর দিয়ে দিচ্ছি অল্প অ্যামাউন্টে চিনি। চিনিটা দিচ্ছি রান্নায় ভালো কালার আসবে সেই কারণে। চিনি ক্যারামেলাইজ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। রসুনটাকে ভালো করে ভেজে নেব গোল্ডেন হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছি রসুন গোল্ডেন হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের কুচি করা পেঁয়াজ। কেউ যদি আমায় জিজ্ঞেস করে দেশি চিকেনের সাথে কি ভালো লাগবে, ভাত, রুটি না পরোটা, তাহলে আমি বলবো কলা পাতায় ধোঁয়া ওঠা ভাত, আর কিচ্ছু চাই না। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, পেঁয়াজটা একটু ভাজা হতে দিয়ে দিচ্ছি টুকরো করা 1টা টমেটো। টমেটোটা সফট হওয়ার জন্য একটু ঢেকে দিচ্ছি, ঢাকনা খুলে 3 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কার পেস্ট, দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এখন দিয়ে দিচ্ছি 3টে গোটা রসুন। এই রসুন সেদ্ধ হলে খেতে খুব ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন ফাটানো টক দই। টক দইটাকে খুব ভালোভাবে গ্রেভির মধ্যে মিশিয়ে দিতে হবে, আর টক দইটা গ্রেভিতে যখন দেব তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, নয়তো দই ফেটে যাবে। কড়াই থেকে তেল ছেড়ে এলে 500 গ্রাম চিকেন দিয়ে মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম টু হাই হিটে চিকেনটাকে কষে নেব 5 থেকে 8 মিনিট। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দেখতে পাচ্ছি চিকেন পুরো কষে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গরম জল। আর 5 মিনিটের জন্য চিকেনটাকে ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে দেখতে পাচ্ছি কড়াইয়ে জল শুকিয়ে গেছে, তেল পুরো ছেড়ে আসছে। ঢাকনা দেওয়ার ফলে আদা রসুনের কাঁচা গন্ধও আর থাকবে না। এখন দিয়ে দেব ভাজা আলুগুলো। চিকেনের সাথে আলুগুলোকে এবার একটু কষে নেব ভালো করে। কষে নিয়ে দিয়ে দেব 300 ml মতো গরম জল। যেহেতু এটা ফার্মের মুরগি নয়, দেশি মুরগি, তাই এটা সেদ্ধ হতে 30 থেকে 35 মিনিট সময় লাগবে, তাই লো হিটে এটাকে রান্না করে নিতে হবে।
ঢাকনা খুলে এবার চেক করে নিতে হবে চিকেন আর আলু সিদ্ধ হয়েছে কিনা। এরপরে দিয়ে দেব গরম মশলা বাটা। এখন এটা রেডি হয়ে গেছে আর এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। আমার চ্যানেলের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কারা কারা মাংসে গোটা রসুন খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আপনারা কী ধরনের আর রেসিপি দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে ফিরছি।